আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি এসেছি ঢাকার পুরান ঢাকা এলাকায়, কেরানীগঞ্জ থানায় বোয়াইল নামক এলাকায়। এখানে গড়ে উঠেছে একটি বিশাল আকারের ফ্যাটেনিং ফার্ম, যেটার নাম হচ্ছে আলবারাকা ডেরি অ্যান্ড গডস। তো আলবারাকা ডেরি অ্যান্ড গডস খামারের আমরা ফ্যাটেনিং, ডেরি এবং গডস সম্পূর্ণ প্রতিবেদনটি আমরা করব তিনটি ধাপে। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাটেনিং। আমার পাশে যেই গরু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা খুবই আনকমন প্রজাতির গরু। খামারির দাবি যে বাংলাদেশের মধ্যে এই ইউনিক কোয়ালিটির গরু খুব কমই আছে, এবং তার ধারণা যে এই গরুটা এই গরুটা ছাড়া এই জাতীয় গরু তার চোখে আর পড়েনি, আমারও চোখে আর কখনোই পড়েনি জাতীয় গরু। তো বিশাল বিশাল আকারের গরু নিয়ে এর আগেও আমরা প্রতিবেদন করেছিলাম জিএমই রেঞ্জ বা অন্যান্য খামারে। তো আজকে আমরা মূলত আলবারাকা ডেরি অ্যান্ড গডস খামারের মধ্যে এই বিশাল আকৃতির গরুগুলো নিয়ে কথা বলবো এই খামারের তত্ত্বাবধানে যিনি আছেন বা এই খামারের দেখাশোনা যিনি করেন, পারভেজ ভাইয়ের সাথে। তো চলুন বন্ধুরা, কথা বলবো পারভেজ ভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারি দর্শক, আমার সাথে আছে পারভেজ ভাই। পারভেজ ভাইয়ের সাথে আজকে কথা বলবো হচ্ছে মূলত বিফ ফ্যাটেনিং বা গরু মোটা দাঁতাকরণ প্রকল্প নিয়ে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। প্রথমেই জানতে চাচ্ছিলাম যে এই যে এই বিশাল আকৃতির গরুটা, এই গরুটা আসলে কী জাতের গরু? এটা আসলে কি, এটা আমাদের দেশের জন্মই। এটা হলো আপনার ওই যে অনেক সময় বাইরের থেকে যে বীজ আসে, ঠিক আছে, ওই বাইরের বীজ থেকে মনে করেন আমাদের যে দেশে গিফট করা হয় অনেক সময় বিভিন্ন দেশের ই থেকে, ওই বীজ থেকে এটা হয়তো জন্ম। আচ্ছা, মানে জাত সম্পর্কে কি আপনি মোটামুটি কোন জাত সম্পর্কে? আমি এটার গেট আপ বা যা দেখি আপনার ওই আপনার স্প্যানিশ টাইপের যে ভুলগুলো হয় ওই রকমই, বা আপনার ওই থাইল্যান্ডেও আমি দেখছি যে এরকম হয়। আচ্ছা, থাইল্যান্ডের একটা জাত আছে প্রায় এরকমই হয়। এমনিতে আপনার জানাশোনার মধ্যে কি বাংলাদেশে আর কারোর কাছে কি এই জাতীয় মানে কোনো দেখছেন? যে বাংলাদেশে আমি মনে করি না যে এইরকম গরু কারো কাছে আছে। এরকম একটা সার আমি বাংলাদেশে কোনো খামারেই আজ পর্যন্ত পাইনি। আমি অনেক খামারেই বাংলাদেশে অনেক খামারেই গেছি, ঢাকার বাইরে অনেক জায়গায় গেছি, কিন্তু কারো কাছে এটা না। আচ্ছা, এটা আপনি সংগ্রহ করছিলেন আসলে কোন এলাকা থেকে? এটা আমি কুষ্টিয়া অঞ্চল থেকে। আচ্ছা, কুষ্টিয়া পাঁচ। এটা কতদিন যাবত লালন পালন করতেছেন? এটা আমার কাছে প্রায় বছরখানেক হয়ে আসলো। বছরখানেক হয়ে, যখন কিনেছিলেন তখন এটার সাইজ কেমন ছিল? তখন এটা দুই দাঁতের বাচ্চা ছিল আর কি। আচ্ছা, কেমন ওয়েট ছিল তখন? ছিল তখন ওয়েট ছিল কম, শুকনো ছিল আরও। আচ্ছা, এখন এটা ওয়েট কেমন? এটা প্রায় 900-950 কেজি প্রায় হয়েছিল। আচ্ছা, মাঝখানে একটু ফুড পয়জন হয়েছিল, খাবারে সমস্যা হইতেই পারে। আচ্ছা, ওই জন্য এখন একটু কম আছে, তারপরেও আপনার প্রায় 900 কেজি মতো এখন আছে। এই গরুটার খাবার মেনুতে কী কী থাকে? এখানে সাধারণত যে গম, ভুট্টো, তারপরে আপনার ছোলা। আমরা বেশিরভাগ ছোলা আমি আনাম, ভালো ছোলা মেশিনে ভাঙানো তো ওই ছোলা, মানে মানুষ যে ছোলার যে ছোলাটা সেটা মানে ছোলা বুটের ছোলাটা অনেকে খাওয়ায়, মানে সেটা না খাই আপনি পুরো ছোলা বুটটাকে মেশিনে ক্রাশ করে তারপরে খাওয়ান? মেশিনে ক্রাশ করে খাওয়াচ্ছি। আচ্ছা, প্রতিদিন কত কেজি দানাদার খাবার দিচ্ছেন এই গরুটাকে? এই গরুটা প্রতিদিন দুই বেলা তো 14 কেজি প্রায় খাবার, 7 কেজি 7 কেজি 14 কেজি দানাদার খাবার দিচ্ছেন। তার মানে হচ্ছে যদি প্রতি কেজি আমরা 3 টাকা করে হিসাব করি তাহলে প্রায় আপনি মানে 350-400 টাকা প্রতিদিন খাওয়াচ্ছেন। হ্যাঁ, 400 টাকার মতো। আর এটা মানে ঘাস খড় সব কিছু হিসাব করে, লেবার কস্টিং হিসাব করলে আপনার পার ডে এই গরুটার পিছনে কত টাকা খরচ হচ্ছে? পার ডে প্রায় 600-650 টাকা খরচ হচ্ছে। আচ্ছা, প্রতি কেজি মাংসের দাম যদি আমরা 500-550 টাকা হিসাব করি তাহলে প্রতিদিন কি সে 1 কেজি মাংস মানে তার কি ওয়েট গেইন করতেছে? না না, ওইটা প্রতিদিন 1 কেজি তো গেইন হয় না। তাহলে যে আপনার খরচের সাথে যে উৎপাদনটা, কথা হলো যে যে কোনো জিনিসের একটা ব্যাপার আছে যে বিগ সাইজ যেগুলো আছে এগুলো প্রাইসটা একটু অন্যরকমই হয়। এগুলো আসলে শখে মানে শখের বিষয়ের ব্যাপার আছে। যেমন সাধারণত ছোট একটা ইলিশের দাম সাধারণত ইলিশ দিয়ে বুঝাই, বড় একটা যদি আপনার 2 কেজি প্রায় একটা ইলিশ হয় তাহলে ওটার দাম প্রায় 5-6 হাজার টাকা হয়। আচ্ছা, আর যদি 1/2 কেজি নিচে হয় তাহলে ওটা 500-600 টাকা কেজিতে পাওয়া যায়। আচ্ছা, এখন যে আপনি যে এই যে গরুটাকে রেডি করতেছেন তো কোরবানিকে টার্গেট করে? হ্যাঁ, কোরবানিকে টার্গেট। আপনার মানে এখন যদি কোরবানি টার্গেট না, যদি মনে করেন যে এখন গরুটা সেল করতে চান আপনি, বাজার মূল্যে এখন এই গরুটার দাম কত টাকা আছে?
আমি বাজার মূল্যে এখন যদি আমি সেল করি তাহলে আমি এটা মাংসের দামে শখের দাম বাদ দিলাম, মাংসের দামে তো এটা বিক্রি হবেই না, কারণ কি মাংসের দামে বিক্রি করতে গেলে আমার যে টাকা আমি খরচ করছি 50% উঠবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা দাম কেমন হবে? এখন আমি যদি বিক্রি করি বর্তমানে তাহলে 12 লক্ষ টাকা ন্যূনতম বিক্রি করবো, ন্যূনতম 12 লক্ষ টাকা হবে। আর যদি মনে করেন যে কোরবানি পর্যন্ত ওয়েট করেন? কোরবানিতে আমার ইচ্ছা আছে যে প্রায় 17-18 লক্ষ টাকা বিক্রি, 17-18 লক্ষ টাকা বিক্রি করবেন। আচ্ছা, এই যে বড় মানে বিশাল সাইজের যে গরু যারা লালন পালন করে, এর মধ্যে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মানুষের, কিছু সংখ্যক না নির্দিষ্ট কিছু মানুষকে ফলো করে এই গরু মোটা তাচার ক্ষেত্রে বড় আকারের গরুকে আপেল কমলা মালটা খাওয়ানো শুরু করছে অনেকে, এই ব্যাপারে আপনার মত? আমি মনে করি না যে এখানে আপেল মালটা খাওয়াইলে যে আপেলে কোনো ওই পরিমাণ ভিটামিন আছে যে গরুর গ্রোথ বাড়বে বা এরকম কোনো কিছু নাই। কিন্তু যেটাকে খাওয়ায় শখের বসে খাওয়ায়, আপনাকে শখের দামে এটা বিক্রি করতে হবে। তাহলে যে ব্যক্তি একটা এই সাইজের একটা গরুর পিছনে 2000 টাকা খরচ করবে, তাহলে সে তার পরিস্থিতি কি হবে? সে তো শখের দামও তুলতে পারবে না। ওইটা তো আসলে যে আমি যদি মনে করি যে প্রতিদিন ওই বললাম না যে আমি 5 লিটার/দিন দুধ খাওয়াই, তাহলে আমার আরো 250 টাকা বেড়ে যেতেছে। তারপরে এর মধ্যে আপেল মালটা এগুলো তো কেজি মনে করেন যে 1 কেজি খাওয়াইলে তো আর কিছু হইতেছে না, এগুলো 2-4 কেজি করে খাওয়াই, 1 কেজি তো তার জন্য কিছুই না। হ্যাঁ, তাহলে ওই যে পার ডে যদি আমি 2000 টাকা খাওয়াই তাহলে তো আমার এটা পালার প্রশ্ন পড়ে না, কারণ কি কতগুলো খাবার খাওয়ায় মোটা করা আর ওই রেটে বিক্রি করা। তাহলে আসলে আমার কাছে মনে হয় যদি শখ যদি এরকমই থাকে যে প্রতিদিন 2000 টাকা খরচ করে শখ পূরণ করবে, তাহলে তার বাঘ কিংবা সিংহ পালা উচিত। হ্যাঁ, বাঘ বা সিংহ বা মনে করেন আরো অনেক জাতি আছে যেগুলো পোষা যায়। হ্যাঁ, মানে এক্সপেন্সিভ যেগুলো আছে, মানে গরুর জন্য প্রতিদিন 2000 টাকা খরচ করা আসলে এটা একটা অসম্ভব ব্যাপার। আর এটা হলো বলাটা, আমার কাছে বলাটা, আমি আপনার মিথ্যা কথা বলতে পারতাম যে আমি প্রতিদিন 1 কেজি বাদাম খাই, ঠিক আছে, আমি পেস্তা খাওয়াই, এটা অযথা একটা কথা। বাদাম কিন্তু ফ্যাটিং এর জন্য কাজে লাগে, ভালো, কিন্তু আপনার 1 কেজি পেস্তার দাম কত? 1 কেজি যদি আমি চীনা বাদাম খাওয়াই তাহলে নর্মাল আমরা যেটা খাই, হ্যাঁ, চীনা বাদামটা আপনার 120 টাকা, 120 টাকা কেজি, ঠিক আছে, তাহলে তো ন্যূনতম 1/2 কেজি খাওয়াইতে হবে। মনে করুন 1 কেজি খাওয়াইলে আবার 120 টাকা বাইরে যাবে আপনার, 600 টাকা থেকে 650 টাকা হয়ে যাবে। এখন আপনি কোরবানিকে টার্গেট করে মূলত কতগুলো গরু মোটা তাজা করতেছেন? আমার বেশি নয়, আমরা 15টার মতো। আর এমনিতে কি শুধুমাত্র কোরবানিকে টার্গেট করেই করেন নাকি আপনারা 12 মাস? 12 মাস যেমন আমাদের নিজস্ব কিছু 2-3 পিস গরু লাগে, ওইটা এটার সাথে করে গেলো যে কোরবানি করো, কোরবানি দেওয়ার জন্য। আচ্ছা, 2-3টা লাগে, কিন্তু এমনিতে 3-4 মাস মেয়াদি আপনাদের ধরনের কোনো প্রকল্প নাই, আপনারা শুধু কোরবানিকে টার্গেট করে করেন? আমাদের নাই, যদি সম্ভব হয় দেখা গেছে যে আরো হয়তো 10টা আনলাম বা 10টা আপনাদের। আসলে আমি দেখলাম যে আরো কিছু ফাঁকা জায়গা কিন্তু আছে, আপনারা কিন্তু ইচ্ছাগুলো কিন্তু আরো বাড়াইতে পারেন, আবার বাইরে একটা সেটা সেখানেও আপনারা মোটা তাজা করতেছেন দেখলাম। হ্যাঁ, বাইরে আমরা যেগুলো করতেছি যদি আমরা আরো বাড়াইতে চাই তাহলে এখানে অনেক টাকার প্রয়োজন, কতগুলো টাকা মনে করেন ব্যাক আপ পূর্ণ করা যায় না, কারণ নিজস্ব টাকায় অত মনে করেন যে বড় বড় শিল্পপতিরা পারে যে এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। আচ্ছা, আপনি ডেরিতে বেশি সন্তুষ্ট নাকি ফ্যাটেনিংয়ে বেশি সন্তুষ্ট? ডেরির থেকে আমি একটু ফ্যাটেনিংয়ে সন্তুষ্ট, যদি মনে করেন যে আমি এটা করতে যে শখের বিষয়ে আমরা এগুলো করি, কিন্তু এটার চাইতে আরও ভালো হয় যেমন জার্সি জাত যেগুলো আছে, এইগুলো জার্সি বা ফ্রিজিয়ান এগুলো সার ছোটোতে করলে ওটা মোটামুটি মাংস হিসেবে বিক্রি করা যায়। আচ্ছা, এখন যে 4 মাস বা 5 মাসের একটা প্রজেক্ট করা যায় তাহলে করা যায়, এটা যে যায় না এটা অসম্ভব না, এটা সম্ভব। আচ্ছা, গাভীর তুলনায় তো সারগরু সবসময় রোগ ব্যাধি একটু কম, কিন্তু তারপরও সারগরু নিয়ে কি আসলে কোনো এই রোগ ব্যাধির কোনো ফেসাল আপনাকে কখনো পয়তে হয়েছে? এটা হয় যেমন অনেক সময় দেখা যায় আসলে কি আমাদের দেশে অরিজিনাল কিন্তু যত জাতি দেখেন আমাদের দেশে নাই, বাইরের দেশ থেকে আসে, বাইরে থেকে বিভিন্ন রোগ তারা সাথে নিয়ে আসে, যেমন আমাদের দেশে সবই সংকরণ হয়ে গেছে, যেমন এই যে নতুন একটা যে লাম্পি স্কিন যে রোগটা হইলো, হ্যাঁ, এটাতে কিন্তু সারা বাংলাদেশে অনেক ক্ষতি করছে, আমার এখানে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এখানে ওই ধরনের বিশাল ক্ষতি বা ওইরকম কিছুই আশা করি নাই আর হয়ও নাই, আল্লাহর অনেক অশেষ রহমত যে আমাদের এখানে ওই রকম কোনো কিছু হলো, নর্মাল হয়েছে, আমরা ট্রিটমেন্ট দিয়েছি ঠিক মতো ঠিক সময়, যার কারণে আমরা ওটা থেকে উদ্ধার হতে পারছি। আর আরেকটা ব্যাপার হলো যে খাবারটা সবসময় মান সম্পূর্ণ দেওয়াটাই ভালো, মনে করেন আজে বাজে খাবার খাওয়ায় দিয়ে মনে করেন গরুর মনে করেন যে গ্যাস ফর্ম করবে, এগুলো অ্যাসিডিটি হবে, এগুলোর একটা ব্যাপার আছে। তারপরে স্কিনের একটা ব্যাপার আছে যে ভালো ট্রিটমেন্ট বা ভালো কোনো কিছু না দিলে স্কিনের আপনার প্রবলেম হয়, অ্যালার্জি হয়, যেমন স্কিন ফাইটা ফাইটা যায় অনেক সময়, এরকম অ্যালার্জি হয়,
এগুলো সম্মুখীন অনেক সময় হয়েছি, কিন্তু এটা আল্লাহর রহমতে ঠিক হয়েছে। আচ্ছা, গরু মোটা দাদার ক্ষেত্রে কি আপনি এই যে এনোরাকশন ডিএক্স বা এনোরা এই ধরনের কোনো ওষুধ কি কখনো ব্যবহার করেন? এনোরাকশন দিয়ে আমরা ওরকম আমাদের দেওয়া পড়ে না, কারণ কি মনে করেন সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বা মনে করেন যে খাবার দাবার মানে রুচিবর্ধক হিসেবে আপনারা কি রুচিবর্ধক হিসেবে নর্মালি যেটা মানুষ খায় যেমন ওই যে জাইমোবেটিস টোমাবেট এগুলো দিলে হয়ে যায়, এগুলো আছে, বা লিভার টনিক, এটা কৃমি করার পর লিভার টনিকটা আমরা দিই, বাট এটা তো লিভার ভালো রাখার জন্য। আমরা আল্লাহর রহমতে অসাধু কিছু করার চিন্তা ভাবনা করি নাই, কারণ কি এগুলোটা মনে করেন অনেক টাকায় যেমন আমরা কেনা বাছুর হিসেবে অনেক টাকা কেনা, যে টাকা কিনছি মনে করেন যে ওটা বলা যায় না, কিন্তু এই গরুটা নিয়ে যদি আমি অসাধু কোনো কিছু করি বাই চান্স যদি এই গরুটা আমার এটা জীবিত জিনিস মরতেই পারে, মরতেই পারে, আর আমার দোষও কিন্তু মরতে পারে যদি আমি ওই জিনিসটা করি হঠাৎ করে আমার মরে গেলো, তাহলে কিন্তু টাকাটাই আমার শেষ, আমি কিন্তু পথের কাঙ্গাল হয়ে যাবো, তবে আমরা পথের কাঙ্গাল যাতে না হই যে বাংলাদেশের পথ অতি লোভে তাতে নষ্ট, হ্যাঁ ওই অতি লোভটা করার চিন্তা নাই। যেমন সরকারি একটা পদ্ধতি আছে যে ইউরিয়া তারপরে আরো অনেক কিছু মেডিসিন আছে, যেমন কম দামি অনেক ট্যাবলেট আছে যেগুলো খাওয়ালে গরু অনেক তাড়াতাড়ি মোটা হয়ে যায়, কিন্তু ওগুলো আমার আশা নাই যে না, কিন্তু আপনি কিন্তু ইউএমএস কিন্তু খাওয়াইতে পারেন, এটা কিন্তু ইউএমএসটা কিন্তু আসলে ওই ধরনের কোনো কিছুই না, ইউএমএস খাওয়াইতে পারি মানে ইউরিয়া শুনলে আমরা ভয় পাচ্ছি আসলে, কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর কোনো জিনিস না, এটা তো কাস্টমারের কাছে অনেক খামারি আছে তুইলা ধরে যে এটা খারাপ, আসলে আমি এটা খারাপ বলতেছি না না না, এটা এটা যে মাত্রা অধিক যারা করে এটা গবেষণা করে এটা আবিষ্কার করা হয়েছে, বিএলআরআই থেকে গবেষণা করে এটা আবিষ্কার করা হয়েছে, যদি গবেষণা না করতো তাহলে সরকার এটাতে আপনার সঠিক একটা গরু মোটা দাদা করানোর জন্য সর্বপ্রথমে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ইউএমএস, আপনি গরুকে প্রতিদিন ইউএমএস খাওয়ান, হ্যাঁ দিচ্ছে, এটা হলো যে মাংসের চাহিদা বাড়ানোর জন্য, আমাদের পরমীয়শীল না থাকে শুধুমাত্র কিন্তু মাংসের চাহিদা না, মাংস যে শুধুমাত্র মাংস বৃদ্ধি পাবে তা না, মাংসের কোয়ালিটিও বৃদ্ধি পাবে, মানে মাংসের কোয়ালিটি ইউএমএস খাওয়ানো গরুটার মাংসের কোয়ালিটিটাও খুব ভালো থাকে, কথা যে ইউএমএস যে খাওয়াবে ইউএমএস যে সম্পূর্ণ যে একদম পারফেক্ট একটা এইটা কিন্তু আপনার ঘরে ঘরে পৌঁছাচ্ছে না, আমরা প্রতিবেদনের শেষ প্রান্তে চলে আসছি, আমরা শেষ করে ফেলবো, তো শেষ করার আগে যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আসলে যে এই গরু মোটা দাদা করেন, আমি সবসময় খামারিদেরকে বলি যারা নতুন খামারে নতুন ভাবে খামার শুরু করবে তারা দেরিতে না গিয়ে ফ্যাটেনিং দিয়ে শুরু করুক, এখন আপনি আপনার মানে আপনার নিজের থেকে ক্ষুদ্র খামারি দর্শক যারা আছে নতুন খামার করবে পরিকল্পনা নিয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু পরামর্শ দেন। তবে আমি বলবো যে গরু কেনার সময় অবশ্যই শঙ্কর জাত দেখে কেনার দরকার, কারণ কি আমাদের যে অরিজিনাল যে দেশি জাতটা আছে এটা গ্রোথ একেবারেই লোয়েস্ট, ঠিক আছে, ওটা তিন মাস খাওয়ালে মনে করেন যে ওই এক মূল ওয়েট বাড়বে কিনা সন্দেহ আছে, কিন্তু শঙ্কর জাতিটাতে খাওয়ালে আমি মনে করি যে লস নাই, ওইটা তার বৃদ্ধিটাও ভালো, তার সব কিছুতেই ভালো পারফরমেন্স পাওয়া যায়, খাওয়া দাওয়া ভালো, এই জন্য যেই গরু কেনে গরুর চামড়াটা কিন্তু এটা হয়েছে গাভীর মতো পাতলা দেখে কেনা দরকার, পাতলাটা গাভীর ষাঁড়গুলো চামড়া পাতলা হলে ওটাতে মাংসটাও ধরে একটু বেশি, যত চামড়া মোটা হবে আসলে ষাঁড় গরু গাভী গরু দুইটার ক্ষেত্রে চামড়া পাতলা হইতে হবে, হ্যাঁ ওইটা যেমন দুধের জন্য আর এটা মাংসের জন্য, মাংসের জন্য চামড়া মোটা হলে তাদের ওই গোস্তের যে বৃদ্ধিটা এটা কম থাকে, ওয়েট কম হয়। ওকে, ধন্যবাদ পারভেজ ভাই, আপনাকে অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। ক্ষুদ্র খামারি দর্শক, শেষ প্রান্তে এসে শেষ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে গরু মোটা দাদাকরণ প্রকল্পে আসতে হলে সবার প্রথমে মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কখনো এই শখ করে বড় পরিসরে বা বড় আকারের গরু লালন পালন করার চেষ্টা করবেন না, বড় আকারের গরু লালন পালন করার আগে আপনাকে আগে ভাবতে হবে এত বড় গরু কেনার কাস্টমার আপনার এলাকায় আছে কিনা। যেমন পারভেজ ভাই পুরান ঢাকার মানুষ, তাদের এলাকায় কোরবানি ঈদে গৃহস্থ যারা আছে বা তাদের এলাকার মানুষ
যারা আছে, এরা 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে প্রতি বছর কোরবানি দেয়। তো এদের জন্য আসলে 5-7 লাখ টাকা 8 লাখ টাকা 10 লাখ টাকা 15 লাখ টাকার গরু খুব বেশি কিছু না। এরা ইচ্ছা মানে এদের কাছে যত বড় মাপের গরুই হোক না কেন, তাদের কাছে ক্লায়েন্ট তাদের বাড়ির পাশের যে মানুষটা আছে সেই কিন্তু তার কাস্টমার। তা আপনি আগে খেয়াল করে দেখবেন আপনার এলাকায় কী ধরনের কাস্টমার আছে, তাদের আসলে পরিসীমা কতটুকু গরু কেনার মতো। দেখা গেলো আপনার এলাকায় মানুষ আছে সর্বোচ্চ গরু কিনে 1 লাখ টাকা 1.5 লাখ টাকায়, আপনি সেখানে এত বড় একটা আস্ত গরু যদি তৈরি করেন তা আপনার আপনি কিন্তু সেই গরু নিয়ে বিপাকে পড়ে যাবেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে বুঝে শুনে খামার করুন, হিসাব করে মানে দক্ষ খামারি হওয়ার আগে দক্ষ বিজনেসম্যান হওয়ার চেষ্টা করুন, আগে বিজনেস নিয়ে চিন্তা করুন। আর কখনোই গরু পালার সময় যারা বড় আকারে গরু লালন পালন করেন আপেল কমলা মালটা বা প্রতিদিন 2000 টাকা 2500 টাকা গরুর পিছনে বাজেট করবেন না। যদি এত টাকা খরচ করে গরু পালতে হয়, শখ যদি আপনার এতই বেশি থাকে, তাহলে বাঘ ভাল্লুক কিংবা সিংহ পোষার চেষ্টা করেন। তার কারণ হচ্ছে একটা গরুর পিছনে যদি আপনি এত টাকা খরচ করেন কখনোই আপনি শখের রিটার্নটাও পাবেন না। যেমন পারভেজ ভাই এই 900 কেজি 950 কেজি ওজন যে গরুটা, এই গরুটার পিছনে 600 টাকা খরচ করেও তিনি বলতেছে যে কখনোই তার পক্ষে এই গরু মাংসের দামে বিক্রি করা সম্ভব না। কারণ মাংসের দামে যদি তিনি এই গরুটা বিক্রি করেন তাহলে ওনার লাভ তো অনেক দূরের কথা, ওনার লসও মানে অনেক মানে তার খরচের অর্ধেকও দাম আসবে না। তার কারণ হচ্ছে প্রতিদিন গরুটার পিছনে 600 টাকা খরচ। তার মানে হচ্ছে একটা গরু কোনো সময় 800 থেকে 1200 গ্রামের বেশি ওয়েট গেইন করা সম্ভব না, এটা মাথায় রাখবেন। যেমনটা পারভেজ ভাইয়ের গরু এর বেশি গেইন করতেছে না। সো আপনি যদি প্রতিদিন 2000 টাকা যদি গরুর পিছনে খরচ করেন তাহলে সেই গরু প্রতিদিন আপনাকে 5 কেজি মাংস প্রোডাকশন দিতে হবে, আর 5 কেজি মাংস প্রোডাকশন দিতে হলে তার প্রতিদিন লাইভ ওয়েট বাড়তে হবে 10 কেজি, যেটা আদৌ কোনো সময় সম্ভব না। তো এই জিনিসগুলো মাথায় রেখে ফ্যাটেনিং করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে কারো কথায় কান দিয়ে বা কারো কুসংস্কারে কান দিয়ে নিজেকে বোকা প্রমাণিত করবেন না। কারণ সারা ওয়ার্ল্ডের মধ্যে গিনিস রেকর্ড, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ভুল বা সবচেয়ে বড় যে সার সেটা হচ্ছে বিফ মাস্টার, এবং সেটার ওয়েট হচ্ছে 1800 কেজি। সো 1800 কেজি যদি ক্রস করতে কেউ পারে তাহলে তার নাম অটোমেটিকলি গিনিস বুকে গিনিস রেকর্ডে চলে যাবে, এবং তার কাছে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলো আর টিভি চ্যানেলগুলো না, তার কাছে বিবিসি ওয়ার্ল্ড যাবে সবার আগে। তো এই ধরনের সব কিছু মাথায় রেখে সামনে কোরবানির সাবধান থেকে গরু লালন পালন করুন। ভুলেও গরুকে আপেল কমলা মালটা খাওয়াতে যাবেন না, কমলা মালটা এগুলো কখনোই গরুকে ওয়েট গেইন করতে সহযোগিতা করে না, বরং ওয়েট লস করে, কারণ এগুলো হচ্ছে ভিটামিন সি। আর ইসুকগুলোর ভুষি পারলে দাওয়াত দিয়ে আমাকে বাড়িতে নিয়ে খাওয়ায়েন, গরুকে খাওয়ানোর কোনো দরকার নাই, এগুলো গরুর প্রয়োজন নাই। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই ক্ষুদ্র খামারি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে এই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।